বুধবার পরশুরা থানার গোলদিগুড়ি বটতলায় তৃণমূল শহীদদের স্মরণে এক অনুষ্ঠান ও দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, তৃণমূলের আরামবাগ জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়, আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডু, চেয়ারম্যান জয়দেব জানা, সভানেত্রী শিখা দলেই প্রমুখ। এদিনের অনুষ্ঠানে শহীদ পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো হয়, পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়। অন্যদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয়। সম্মেলন কিংবা সমাবেশ যাই বলুন, আমাদের পরশুরা ব্লকে যারা নেতৃত্ব আছেন এবং কর্মী সমর্থক ভাইয়েরা বোনেরা দাদা দিদিরা যারা এসেছেন, নেতৃত্বের কিছু কথাবার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু উপদেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্দেশ এইখানে দাঁড়িয়ে যতটুকু বলা সম্ভব আমাদের বলা হবে। আমি শুধু আপনাদেরকে বলব, আমাদেরকে সংগঠিত হতে হবে। আমাদের এই হুগলি জেলার একটা জায়গায় আমি মাঝে মাঝেই যেতাম, 2013 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গোঘাট মেহবুব, তুই গোঘাট এবং পান্ডুয়াটা বেশি বেশি করে যাস। পান্ডুয়াটা আমাদের হারা ছিল, গোঘাটটা আমাদের হারা ছিল 2013 সালের কথা বলছি। তো সেই পান্ডুয়াতে যখন যেতাম, তারা উন্নয়নের কাজকর্মের জন্য যখন বলতো, আমি জেলায় যখন সেগুলো দিতাম, জেলার থেকে সাড়া পেতাম না, বলতো ওরা হেরে গেছে, ওরা হেরে গেছে। এই হেরে যাওয়ার জন্য ওদের কাজকর্ম অনেক অসুবিধা হয়ে গেছে। আমি শুধু বলবো, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস তাদের এমএলএ আছে, তাদের এমপি আছে, তাদের পঞ্চায়েতগুলো আছে। আমরা আমাদের আরামবাগ সাব ডিভিশনে 4টে এমএলএ হারিয়ে ফেলেছি। তাহলে আমাদেরকে সংগঠিত হতে হবে। আমাদের যাই থাকুক, যতই কষ্ট বিবাদ থাকুক না, মনের মধ্যে কষ্ট যন্ত্র ব্যথা বেদনা যাই থাকুক না কেন, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস, এই পরিবারের মধ্যে থাকি। দায়িত্ব বিভিন্ন সময় বিভিন্ন জনে পাবে, দলের নজর আছে, কেউ প্রশাসনিক স্তরে পাবে, কেউ সাংগঠনিক স্তরে পাবে। এই সাংগঠনিক স্তরে অনেক জায়গা, আমাদের সংগঠন 9টা উইংস আছে। তাহলে এই সংগঠনের একটা বুথে যারা কাজকর্ম করতে পারে, এরকম নেতৃত্বের বেছে নিশ্চয়ই তাদেরকে দায়িত্ব দেবে। আপনারা কাজকর্ম করে যান, মন দিয়ে কাজকর্ম করে যান, নিশ্চয়ই নেতৃত্বকে বলবেন, দুঃখ ব্যথা বেদনা বলবেন। আমার সবসময় হয়তো সেই সমস্যার সমাধান হবে না, তার মানে কি আপনি মন কষ্ট করে বসে যাবেন? তাহলে দেখবেন কিন্তু আজকে যে কারণে শহীদ দিবস পালন হচ্ছে এখানে, বামফ্রন্ট সিপিএম যেমন আমাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করেছে, আর একজন বসে আছে শুভেন্দু অধিকার, এটা বসে আছে, দিলীপ ঘোষ বসে আছে, আমাদের কি কিন্তু ছাড়বে না। কারণ ওদের সঙ্গে দোষর হয়েছে সেই সিপিএম পার্টি বামফ্রন্টের সেই সমস্ত লোকজন যারা মানুষকে চরম নিষ্ঠুরতায় আক্রমণ করে গেছে। তাই আপনাদেরকে বলছি, আমাকে বলছি, আমি আমাদের সকলকে বলছি যে আমাদেরকে সংগঠিত হতে হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন 2023 সালে দল যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, দল যেভাবে নজর রেখেছে, এই মাঠে ময়দানে যারা কাজকর্ম করছে, আমরা জানি না আমাদের অলক্ষ্যে এখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশ মোতাবেক, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক অনেক লোকজন এখানে আছে, তারা কাজকর্ম করছে, আমরা জানি না, আমাদের খবরটা রাখছি। দিতে পারেনি বলে খুন করেছে, লালন শেখের জিভটাকেও নাকি কেটে নেওয়া হয়েছে, তাই সেই পরিবার তার বডি নিতে অস্বীকার করছে। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা সংঘবদ্ধভাবে আবার লড়াই করব। আমরা আবার 2011 মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সোনার বাংলা উপহার দিয়েছিলাম, ঠিক আগামী পঞ্চায়েত নির্বাচনেও ঠিক এইরকম ভাবে সোনার বাংলা বাংলার মানুষকে উপহার দেবো, বাংলার নেত্রীকে উপহার দেবো, এই অঙ্গীকার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলার তৃণমূলের পতাকাটা কি নিয়ে লড়াইয়ে নেমেছিল, কাজ করে চলেছেন, তাদেরকে প্রাণ দিতে হয়েছে, এবং প্রতিটি ঘরে ঘরে সেই শহীদ পরিবারগুলোকে 69টা প্রকল্প আমাদের দল, আমাদের দলের কাছেও আমাদের প্রতি বছর এই 14 ডিসেম্বর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানা প্রতিটি পরিবারকে, সেই সম্মান আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে। ভোটটা আমাদের নয়, কারণ 5 বছর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ভোট চলে যায়, পরিবহন দপ্তরের শ্রেয়াশিস চক্রবর্তীর মধ্য দিয়ে আমরা দিলাম, বাকিদেরকেও আমরা দেব। তার আগে সাংগঠনিক কিছু কথাবার্তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দীর্ঘ বক্তৃতার মধ্য দিয়ে সেগুলো দেখুন, শ্রেয়াশিস দা আপনাদেরকে বলেছে কিভাবে চলতে হবে।
পাঠিয়ে দলের কিছু সহযোগিতা করার চেষ্টা করুন। তৃণমূলটাই কাজ, তাদেরকে আমরা তাদের পরিবারের লোকের প্রতি আমরা সহমর্মিতা জানালাম, তাদের হাতে কিছু আমাদের উপহার একটু দিলাম পাশে থাকার জন্য, এটা আমরা প্রত্যেক বছর করি। তার সাথে সাথে আমাদের এখানেতে ব্লক কর্মীদের নিয়ে একটা সম্মেলন আগামী দিন আমাদের কিভাবে চলতে হবে যেটা আমাদের দলের দিশা, আমাদের এই ব্লক সম্মেলনের পর আগামী দিন আমাদের জেলা সম্মেলন হবে, আমাদের গ্রামে চলো কর্মসূচি, আবার মানুষ ছিল ধান কাটা ধান তোলা আলু বসানোর বেতন, সেটা অনেকটা মানুষ তার থেকে সরে এসেছে, মানে তাদের চাষ অনেকটা হয়ে গেছে, এইবার আবার নতুন করে সেই কর্মসূচিতে যাবে, আবার জেলা সম্মেলনের পর নতুন নতুন কর্মসূচি দেওয়া হবে, কর্মীরা ঝাঁপিয়ে ঠিক আছে। আমরা লিখিত দিয়েছি, এখন আমাদের আমরা প্রকাশ্যে কিছু বলছি না, আমাদের যারা যোগ দিতে চাইছে তাদের আমাদের দলের সিস্টেম অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে লিখিত দিয়েছি, যতক্ষণ না ওখান থেকে সিগনাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সংবাদ মাধ্যমে বলছি, আর সেসব নাম আমরা বলতে পারছি না, যতক্ষণ না গ্রহণ করছি তাদেরকে আমরা কি করে বলছি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি, যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।